আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা ফল কাটতে যাচ্ছি, এটা হচ্ছে চায়না ফল। প্লাস্টিকের পাতা, প্যাকিংটাও পুরো প্লাস্টিকের, দেখতেও প্লাস্টিক উপর দিয়ে। আমি এটা আজকে প্রথম কাটবো, এর জন্য অন্যরকম লাগতেছে। তো দেখে যেটা মনে হয় আমাদের বাংলাদেশি জাম্বুরার মতোই, কিন্তু এটা চাইনিজ দেশ। এত সুন্দরভাবে প্যাকিং করেছে, কিন্তু আসলে মনে হয় আমার যতটুকু ধারণের ভিতরে জাম্বুরার মতোই হবে। এটার স্মেলটাও জাম্বুরার মতো অনেকটা। বিসমিল্লাহ রহমান রহিম। না, প্লাস্টিক না। দেশি জাম্বুরার মতোই তো। এটা যেই টাকাটা কিনে আনলাম, এর থেকে তো আমাদের দেশি জাম্বুরা 4-5টা কিনলেও ভালো। বিদেশি জাম্বুরা মার্কেটিং, ওদের মার্কেটিংটা অন্যরকম, তাতে একজন মানুষ আগ্রহী হয় কিনতে বেশি দাম দিয়ে। সেম আমাদের জাম্বুরা, কিন্তু তফাৎটা হলো আমাদের জাম্বুরা হয়তো বা এই সাইজের একটা জাম্বুরা 50-60 টাকা, আর এটা নিয়েছে 300 টাকা। কাজের কাজ কিছুই না। ওয়াও, কি সুন্দর! আমাদের জাম্বুরা তো লাল, এটা সাদা। আচ্ছা, একটু টেস্ট করে বলি এটার টেস্টটা কীরকম। দেখতে অনেকের মতোই হলেও আসলে টেস্টটা কি ভিন্নতা আছে নাকি? এটার টেস্টটা হচ্ছে আমাদের জাম্বুরার মতোই, বাট এটা মিষ্টিটা একটু বেশি, তেতো না, মিষ্টি, কিন্তু ফ্লেভারটা সেম আমাদের জাম্বুরা, আমাদের দেশি জাম্বুরার মতোই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই জাম্বুরা খাওয়ার দরকার নাই, এত দাম দিয়ে আমাদের দেশি জাম্বুরাই খাবেন সবাই। আসসালামু আলাইকুম।